এক্সেল বি বাংলায় আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেলের একেবারে প্রাথমিক কিছু বিষয় আলোচনা করা হয়েছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যারা নতুন মূলত তাদের জন্য এই টিউটোরিয়ালটি বেশি উপযোগী। তো চলুন শুরুতে মাইক্রোসফট এক্সেল ওপেন করা যাক। এটা কিভাবে ওপেন করব, আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, সেখান থেকে মাইক্রোসফট অফিসে যাবেন। এই যে মাইক্রোসফট অফিস, এখানে আমি ক্লিক করলাম, সেখান থেকে দেখবেন এই যে মাইক্রোসফট এক্সেল, এখানে আমি ক্লিক করলাম তো একটা শিট ওপেন হলো, এটাকে বলা হয় স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিট। তো এখানে যে ছোটো ছোটো ঘর দেখছেন এগুলোকে বলা হয় সেল, আর লম্বালম্বি যে দেখছেন ভার্টিক্যালি এগুলোকে বলা হয় কলাম, আর হরিজেন্টালি যেগুলো দেখছেন এগুলোকে বলা হয় রো। এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম হেডিং, আর 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় রো হেডিং। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন একটা লেখা উঠেছে, এটাকে বলা হয় নেম বক্স। তো নেম বক্সে লেখা উঠেছে B2, অর্থাৎ এই সেলের পরিচয়টা হচ্ছে, অবস্থানটা নির্ণয় করা যাচ্ছে এটা দেখে, এটা আছে কোথায় বি কলামের 2 নম্বর রোতে। ঠিক আমি এখানে যখন ক্লিক করছি দেখুন এটা বি কলামের 3 নম্বর রোতে আছে। তো আরেকটা বিষয় খেয়াল করুন, বি এবং 3 কিন্তু হাইলাইটেড হয়ে আছে, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি ঠিকই বুঝতে পারছেন এটা ও কলামে আছে এবং 14 নম্বর রোতে আছে। এক্সেল শিটটা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড় হয়, সেই জন্য এটাকে অনেক সময় আপনাদের স্ক্রল করতে হয় উপরে বা নিচে বা ডানে বামে যাওয়ার জন্য স্ক্রল করতে হয়। তো এটা যে দেখছেন এই যে বার, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, আর এই যে দেখছেন এটা আনুভূমিক, এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। বাই ডিফল্ট এক্সেলে 3টি শিট ওপেন করা থাকে, তো 3টি শিট দেওয়া থাকে, ওপেন করা থাকে তো একটি, তো এটাকে বলা হচ্ছে শিট 1। এতে দেখেন শিট 1টা আপনার হাইলাইটেড হয়ে আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ শিট। এখন 2 নম্বর শিটে আছেন, অর্থাৎ 2 নম্বর শিটে আপনি কাজ করতে পারবেন চাইলে, ইচ্ছা করলে। তো এখন 2 নম্বর শিট হচ্ছে অ্যাক্টিভ শিট, তো ইচ্ছা করলে এভাবে আপনার শিট আরও ইনসার্ট করা যায় এখানে ক্লিক করে। এটা দেখুন আরেকটা শিট ওপেন হলো, এটার নাম অটোমেটিক হয়ে গেল শিট 4। তো আমি 1 নম্বর শিটে আবার চলে আসলাম শিট 1-এ। তো এখানে আরেকটা বিষয় আমি বলি, এই যে কর্নারের ছোট্ট একটা তীর চিহ্ন দেখছেন, তো এখানে যদি আমি ক্লিক করি, এটাকে বলা হয় কর্নার, এখানে যদি ক্লিক করি পুরো শিটটা একবারে ওপেন, একবারে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে কিছু লেখার চেষ্টা করি, তো আমি যেখানে লিখব প্রথমে সেখানে কার্সারটা মাউস ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমি যখন লেখা শুরু করব, আমি কিছু লিখি আগে, এখানে আমি একটা বানান ইচ্ছা করে ভুল লিখেছি, আমি লিখতে চেয়েছিলাম দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এখানে আর্থ বানানটা ভুল হয়েছে। তো আমি চাচ্ছি এটাকে ঠিক করব, তো ঠিক করতে গেলে আমাকে এডিট মোডে যেতে হবে, আমাকে কার্সার নিয়ে আসতে হবে। তো এটা তো মাউস পয়েন্টার, এই যে নড়াচড়া করছে এটাকে বলা হয় মাউস পয়েন্টার, তো সেখান থেকে আমাকে কার্সার নিয়ে আসতে হবে। কার্সার আমি কীভাবে নিয়ে আসবো, যেখান থেকে লেখা শুরু হয়েছে আমি সেখানে ক্লিক করব, লেখা এখান থেকে শুরু হয়েছে এই জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে যে ক্লিক করার পরে দেখুন একটা লেখা, এখানেও একই জিনিসটা লেখা দেখাচ্ছে, এটাকে বলা হয় ফর্মুলা বার, ফর্মুলা বারও একই লেখাটা শো করছে, এখানে যেটা লেখা আছে একই জিনিস এখানেও দেখা যাচ্ছে। তো আমি এখানে যদি চাই এখন ডবল ক্লিক করে আমি ঠিক করতে পারবো, আবার যদি আমি চাই এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো তাহলেও আমি ঠিক করতে পারবো। তো এখানে আমি ঠিক করলাম দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন আমি চাচ্ছি এটাকে আমি বোল্ড করবো, এই লেখাটাকে বোল্ড করবো, তো বোল্ড করতে গেলে অবশ্যই আমার এখানে ক্লিক করতে হবে। আমি দেখুন এখানে ক্লিক করলাম, এই বিতে চাপ দিলাম কিন্তু কোনো কাজ হলো না, কারণ আমার লেখাটা আসলে এখান থেকে শুরু হয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখুন লেখাটা বোল্ড হয়ে গেল, অর্থাৎ আপনি যেখানে লেখাটা শুরু করেছেন সেখানেই ক্লিক করতে হবে। তো আসলে লেখাটা বি ডি সেলে কিন্তু নেই, লেখাটা ই সেলেই আছে, বি সেলে যদি লেখা থাকতো তাহলে এখানে কিছু দেখাতো, তো একটা সেলের মধ্যেই আছে, একটা সেলে এটা ধরে নেয় জন্য এটা অন্য সেলের উপর দিয়ে ওভারল্যাপ করে গেছে, কিন্তু আসলে এটা সি সেলের মধ্যেই আছে। এটা কীভাবে, আমি যদি সি সেলটাকে একটু টেনে দেই দেখুন এটা সি সেলেই আছে, এটা এই জন্যই আসলে অন্য সেলে যখন আমি
কার্সার রেখে যখন ক্লিক করে যখন কাজ করছি তখন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন দেখুন হচ্ছে না, কিন্তু আমি এখানে যখন ক্লিক করব তখন দেখুন যে পরিবর্তন হচ্ছে। এই হচ্ছে মোটামুটি এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারণা। তো চলুন যতটুকু কাজ করেছি এটা সেভ করি। সেভ করা নতুন কিছু না, আপনি ওয়ার্ড ফাইল যেভাবে সেভ করেন ঠিক সেভাবে একই রকম। তো এখানে ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম। প্রথমবার যেহেতু সেভ করছি এই জন্য নাম চাচ্ছে, এরপরে অবশ্যই আর নাম চাইবে না। তো এটা আমি নাম দিলাম এক্সেল টেস্ট, আর সেভ করবো ডেস্কটপ। এখানে লোকেশান ঠিক করে দিলাম, এবার সেভ দিলাম। তো চলুন এক্সেল টেস্ট, এই যে এক্সেল টেস্ট চলে আসছে। এরপরে আপনি চাইলে এখানে ডবল ক্লিক করে এই ফাইলটা ওপেন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরের টিউটোরিয়ালে এক্সেল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে, বিস্তারিত পর্যায়ক্রমে অবশ্যই একটার পর একটা আমরা আলোচনা করতে থাকব। তো আশা করি আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন।